আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাঙালি দুই ফ্যামিলি একসাথে উহুদ ফ্যামিলি ব্লকসের উহুদের আম্মুর দাওয়াতে একটি বি জায়গায় আসছি এটা এই জায়গাটাকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আভা ঘামেজ হান্ড্রেড স্প্রিডের রোড এর পাশেই তো এই জায়গাটা এটাকে মোজান পার্ক বলে মজান পার্কে আসছি আমরা আর এখানে আগেও আসছি আর আজকে আসলাম স্পেশালভাবে আমাদের আমার সেই নোয়াখালী বোনের দাওয়াতে এখানে তো আমরা আজকে এখানে অনেকক্ষণ সময় কাঠাবো একসাথে আর বাচ্চারা তো ভালো জায়গায় গেলে অনেক এনজয় করে কারণ হয়েছে আমার মেয়ে তো অনেক ছোট মারিয়াম সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই যখন মন চায় তখনই ঘুমিয়ে পড়ে তো এখনও মারিয়াম ঘুমে আর ওহুদ অনেক মজা করতেছে কারণ ওই সে যখন ছাদ দেওয়ালের ভিতরে থাকে সবসময় যখনই ঘর থেকে বের হয় অত একদম আজাদি পেয়ে যায় অনেক ভাল লাগে তার তো এটার ভিতরে আমরা ডুবছি এখানে পাশে ডায়মন্ডের শোরুম আছে গোল্ডের শোরুম আছে তারপরে মুভি মুভি হল আছে সব কিছুই আছে এটার মধ্যে অ্যাড টু জ্যাট সব কিছু পাওয়া যায় তবে খুব মেহেঙ্গা মানে এটা বলতে গেলে বিআইপি এলাকা তো বিআইপি তো তার জন্য এই জায়গায় সব কিছু এটা শোরুম জায়গা সব কিছুই মূল্য অনেক বেশি তো এটা সৌদিরা তাদের জন্য ঠিক আছে পারফেক্ট কারণ তাদের জন্য এরকম জায়গায় তারা খুব ব্যয়বহুল চলাফেরা করতে পছন্দ করে তাদের খুব লাইফ এনজয় করে সৌদিদের মতো বিশ্বের কোথাও আরবিদের মতো একদম গালফের মানুষের মতো বিশ্বের কোনো উন্নত দেশগুলার মানুষরাও এত মানে লাইফটাকে এইভাবে লিড করতে পারে না কারণ হচ্ছে তাদেরও হিসাব কিতাব থাকে কিন্তু আরবি দেশের মানুষদের কোনো হিসাব কিতাব নেই তাদের দেশে যারা এইসব বড় বড় মাল করে তৈরি করে যারা পান্ডার মতো বা বিভিন্ন বড় বড় মালগুলা শোরুম মানে শপিং শোরুম বা রেস্টুরেন্ট করে তারা কিন্তু অনেক বিজনেস করতে পারে গালফে কারণ গালফের মানুষরা খুব এনজয়েবল তারা এনজয় করতে খুব পছন্দ করে তারা বাইরের খাবার খায় তারা সব সময় বাইরে বসে বসে আড্ডা দিতে বাইরে মানে বিআইপিভাবে চলাফেরা করতে তাদের ভালো লাগে গরো শুধু ঘুমানোর সময়টা তারা থাকে এর আগে তারা বাহিরেই বেশি সময় কাটায় যাই হোক আমরা এখানে আসছি তো আমরা উপরে যাচ্ছি নিচে অনেকগুলো শোরুম আপনাদেরকে দেখালাম উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর এখানে একটু গাছের ছোঁয়া প্রকৃতির ছোঁয়া নিয়ে নিলাম আপনাদের জন্য অনেক সুন্দর জায়গা আসলে এগুলি তো অনেক বললাম না যে বিআইপি জায়গা তো এরকমই হবে স্বাভাবিক তো আমরা উপরে আসছি উপরে যাব বহুদের আম্মু যে জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন এটা একটা রেস্টুরেন্টে যাবেন তো ওই রেস্টুরেন্টে আসছি এই যে রেস্টুরেন্ট এটার মধ্যে উনি আরও ভিডিও দিয়েছেন উনি মাঝে মধ্যে আসেন যেহেতু ওনার হাজব্যান্ডের এখানে ফ্রেন্ডস টপরাও আছেন তারা এখানে আছেন যার কারণে ওনাদের আসতে হয় আর আমরা আসলে এইভাবে আসি না মাঝে মধ্যে প্রয়োজন ছাড়া আমি দু একবার আসছি হয়তো কোনো প্রয়োজনে আর আজকে আসলাম আর কি দাওয়াতে আসছি ভাইয়া আমাদের আজকে খাওয়াবেন এখানে স্পেশাল খাবো তাই আসছি যাই হোক এখানে এখানে বসার যে প্লেসটা এটা দারুণ খোলামেলা জায়গায় কারণ হইসে বাহিরের দৃশ্যটা এখান থেকে দেখতে খুবই ভাল লাগে কারণ হচ্ছে উপর থেকে নিচের পরিবেশটা দেখতে খুব সুন্দর কারণ এটা তো চারিদিক দিয়েই একটা পার্কের যে বাউন্ডারিগুলো যে ওই রোডগুলা এগুলা খুবই সুন্দর খাবার চলে আসছে এই যে খাবারগুলি সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন খাবার শেষ করে আমরা নামাজে যাব নামাজের নিচে নামাজের আলাদা আছে এখানে আরব দেশে সব জায়গায় নামাজের জন্য মহিলাদের নামাজের সেক্টর থাকে পুরুষদের জন্য নামাজের সেক্টর থাকে আলহামদুলিল্লাহ ওই জিনিসটা অনেক ভালো সব দেশেই হওয়া উচিত তো আমরা লিফটে যখন খেয়ে খাওয়া দাওয়ার পরে যখন আমরা চলে আসছিলাম তখন লিফটে ওঠার সাথে সাথেই দেখলাম উহুদের আম্মু মিস করালেন কারণ হচ্ছে উহুদের আম্মু কি জানি দেখতেছিলেন উনি মিস করে ফেললেন তো আমরা তো নিচে চলে আসছি তো ভাই আবার উপরে গেছিলেন গিয়ে ওনাকে পান নাই কারণ উনি অনেক স্মার্ট মহিলা উনি সিঁড়ি নিচে আসছেন উনি এই যে তো উনি অন্য দিক দিয়ে নেমে আসছেন তো উনি অপেক্ষা করছিলাম আমরা নিচে দাঁড়িয়ে আমি কিছু শোরুম দেখছিলাম তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে উনি আসলে আমরা একসাথে নামাজে যাবো আর কি তো যেহেতু উনি চলে আসছেন এখন আমরা নামাজের এখানে সেক্টর আছে যদিও আমি চিনি না কারণ এগুলা উনি খুব ভালো জানে তো সেজন্য এই যে চলে আসছি নামাজের রুমে মারিয়া মুহুদ এখন আমার ক্যামেরাটা কিন্তু অনেক ঝামেলা করতেছে কারণ হয়েছে আমি মধ্যে আমার ফেজে একটু লাইভ করেছিলাম তারপরে সেটিংটা নষ্ট হয়ে গেছে ক্যামেরার মানে ভিডিওগুলো একদম গুলাটে আসছে যাই হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি দেখবেন আশা করি এই যে আমরা এখন চলে যাচ্ছি আর যাওয়ার সময় যে শোরুমগুলা চোখে পড়তেছে আপনাদের সাথে শেয়ার করতেছে আর কি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিসগুলো এখানে আছে তো অনেক দামি জিনিস এগুলা উচ্চবিত্তদের জন্য মধ্যবিত্তরা একটু হিমশিম খাবে আবার যারা ল লেভেলে তারা আরও বেশি হিমশিম খাবে কারণ এখানে সব জিনিসপত্র অনেক দামি ব্র্যান্ডের এখানে ম্যাক্সের শোরুম আছে গোল্ডের শোরুম আছে তারপরে কি বলে ডায়মন্ডের শোরুম আছে বিভিন্ন বডি স্প্রের শোরুম আছে বিভিন্ন ধরনের মানে সরম আছে আমরা চলে যাচ্ছি নিচে এসে দাঁড়িয়েছেন মারিয়ামের বাবা ওহুদের আম্মু আমরা এখন চলে যাব যাওয়ার আগে ওহুদের বাসায় একটু ঘুর উঠবো আমরা তারপর ওইখান থেকে আমরা বাসায় যাবো কি চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিও করি না দেখলে কেমন লাগে